কমরেডস, আমি কোনো বক্তৃতা করব না। এই অল্প কিছুদিন আগে মার্চ মাসে আমরা আমাদের ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত করেছি। সেখানে আমরা প্রস্তাব গ্রহণ করেছি সম্মেলন থেকে যে আজকে যে আক্রমণ আমাদের শিল্পে, আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং গোটা দুনিয়ায়, এই আক্রমণ যেমন শ্রমজীবী মানুষের ওপরে তীব্রতর হচ্ছে প্রত্যেক দিন, পাশাপাশি ভয়ঙ্কর আক্রমণের মধ্যে আছে আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, যা নাকি এই বিশাল ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত মানুষের জ্ঞানের মধ্যে যা আছে তাতে আমাদের এই সবুজ পৃথিবীর দ্বিতীয় কোনো এরকম কিছু আমরা কোথাও খুঁজে পাইনি এখনো পর্যন্ত। এখানেই একমাত্র প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, সেই সবুজ পৃথিবী, সজীব পৃথিবী ভয়ঙ্কর আক্রমণের মধ্যে আছে। প্রাকৃতিক কারণে ধীরে ধীরে একটা দিকে যাচ্ছে আলাদা কথা, কিন্তু মানুষ তার লোভের কারণে, তার লালসার কারণে এই পরিবেশকে প্রত্যেক দিন ধ্বংস করছে। পুঁজিবাদী ব্যবস্থাতে পরিবেশও ভয়ঙ্কর রকম আক্রমণ এবং শোষণের মধ্যে আছে। শুধুই মুনাফার লক্ষ্যে, আপনারা জানেন সকলে, এই কিছুদিন আগে আমরা দেখেছি যাকে নাকি বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড, সেই আমাজনের রেন ফরেস্ট, তাকে মাল্টিন্যাশনালদের স্বার্থে আগুন লাগিয়ে সাফা করার একটা প্রক্রিয়া চালিয়েছিল সেখানকার সরকার। আসলে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করছে মাল্টিন্যাশনালরা, এবং মাল্টিন্যাশনালরা শুধুমাত্র তাদের মুনাফা এটাকেই সামনে রাখে, এটাকেই ভাবনার মধ্যে রাখে। আমরা ট্রেড ইউনিয়ন করতে গিয়ে যে দর্শন নিয়ে কাজ করি, শ্রমিকের দর্শন আমরা বলি, মার্ক্সবাদ লেনিনবাদ, এই শ্রমিকের দর্শন আমরা বলি বটে, কিন্তু এই দর্শন শুধুমাত্র শ্রমিকের কথাই বলে না, গোটা সমাজের কথা, গোটা দুনিয়ার কথা, গোটা বিশ্বের কথাই বলে। তাহলে সেই জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার দায় আমাদেরকে নিতে হবে, দায়িত্ব আমাদের নিতে হবে। তার কারণ আমাদের দেশের সরকার, আমাদের রাষ্ট্রকাঠামো এই দায়কে স্বীকার করছে না। এই কদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স এসছে যে আমাদের দেশে যত মানুষ রয়েছেন মাথাপিছু গাছের সংখ্যা মাত্র 28। এটাকে আরও অনেক বাড়াতে হবে যদি পরিবেশ প্রকৃতি আরও সুন্দর করতে হয়, মানুষকেও যদি সুন্দর করে বাঁচতে হয়। প্রাকৃতিক উপাদান নিয়েই তো আমরা বেঁচে থাকি, তাহলে তাকে আরও সুন্দর করে গড়তে হবে, এ ব্যাপারে আমাদের একটা ভূমিকা নিতে হবে। আমি ছোট ছোট কয়েকটা বিষয় আপনাদেরকে বলতে চাই। এই যে প্রচণ্ড দাবদাহের মধ্যে আমরা চলছি এই সময়টায়, আচ্ছা, এই পৃথিবীতে শুধু মানুষ নামক প্রাণী তো নেই, আরও অসংখ্য প্রাণী আছে। আমাদের জন্য বিভিন্ন বন্দোবস্ত, আমাদের জন্য বিভিন্ন লড়াই, আন্দোলন, দাবি আমরা জানাচ্ছি, তাদের জন্য ওই সমস্ত প্রাণীকে বাদ দিলে তো পৃথিবী বাঁচবে না, মানুষও বাঁচবে না। তাহলে আমরা যেটা করতে পারি, প্রত্যেকে নিজের বাড়ির সামনে এই যে অজস্র পাখি দেখবেন আপনার চারপাশে ঘুরে বেড়ায়, গাছপালার মধ্যে থাকে, তাদের খাবার জন্য একটু জল একটা পাত্রের মধ্যে যদি রাখি আমরা সকলে, তাহলে এদের একটু সুবিধা হয়, সুরাহা হয়। আমাদের এখানে তো সেরকম বড় জলাশয় কিছু নেই, এই কাজটুকু আমরা করতে পারি। ইদানিং কয়েকটা বছর আমরা লক্ষ্য করছি এই পাতা ঝরার সময়টাতে প্রচুর পাতা, টাউনশিপ পুরনো, বড় বড় গাছ রয়েছে, প্রচুর পাতা ঝরে পড়ে, তাকে সাফা করার নাম করে ওই পাতাকে ঝেঁটিয়ে এক জায়গায় জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এটা ভয়ঙ্কর রকমের পরিবেশ বিরোধী অবৈজ্ঞানিক একটা কাজ, এবং দুঃখের কথা যে প্রশাসনের পক্ষ থেকেই সহজে সাফাই কাজকে সম্পন্ন করার লক্ষ্যে তারা এই কাজটা করে ফেলেন, একটা অত্যন্ত অবিমৃষ্যকারী আচরণ। আমাদের নিজেদের ক্ষতি আমরা করছি। কিয়োটো প্রোটোকলের কথা আপনারা জানেন, 1997 সালে বিশ্ব পরিবেশ সম্মেলনে কিয়োটোতে, জাপানের কিয়োটোতে একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে পরিবেশকে যদি রক্ষা করতে হয়, বিশ্ব উষ্ণায়নকে যদি ঠেকাতে হয়, তাহলে আমাদের কার্বন নির্গমনকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং উন্নত দেশগুলো, শিল্পে উন্নত দেশগুলো কত পার্সেন্ট নিয়ন্ত্রণ করবে,
উন্নয়নশীল দেশগুলো কতটা নিয়ন্ত্রণ করবে তার একটা মাপকাঠি তৈরি হয়েছিল সর্বসম্মতভাবে, এবং অত্যন্ত যন্ত্রণার কথা কিন্তু এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কিয়োটো প্রোটোকল স্বাক্ষর হওয়ার পরমুহূর্ত থেকে তাকে বুড়ো আঙুল দেখিয়েছে দুটো শক্তিধর দেশ, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। তারা এ সমস্ত মানবে না, তারা শুধু মুনাফা চায়। তার বিরুদ্ধেও আমাদের লড়াই, পরিবেশকে রক্ষা করার লড়াই, অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াইয়ে আমাদের সকলকে সামিল হতে হবে। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সামনে যখন আপনার আরও বিভিন্ন পরিকল্পনা হবে, বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, আমরা আশা করব যে আপনারা সকলে তার সাথে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে নিজের নিজের উদ্যোগে যতটুকু করা যায় সেই কাজটুকু সকলে মিলে আমরা করব। অন্তত পক্ষে আমাদের এই ইস্পাত নগরীকে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব, আগামী প্রজন্ম যাতে বুক ভরে অক্সিজেন নিতে পারে, এই দায়টুকু আমরা স্বীকার করে তার জন্য কাজ করব, এই আবেদন রাখলাম। ধন্যবাদ।